বর্তমানকার সময়ে বাইরের আবহাওয়া ধুলাবালি বায়ু দূষণ যার কারণে আমাদের পশুের সমস্যা হচ্ছে যার কারণে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে আমাদের অল্প বয়স থেকে এর থেকে দেখা দিচ্ছে অ্যাসমার মতো সমস্যা আমাদের মধ্যে অনেকে বাইক চালায় এতে বাইরের ধুলাবালি সহজে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে চলে যায় এতে সৃষ্টি হয় সর্দি কাশি হাঁপানির মতো সমস্যা আর এসব সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কি ব্যবস্থা নিতে পারি সেই দাবাই বা ওষুধ সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব মন্টিয়ার ট্যাবলেট নিয়ে মন্টিয়ার ট্যাবলেট এর কাজ কি কিভাবে সেবন করতে হয় কারা কারা সেবন করতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালে দানকালে সেবন করা যাবে কি না সতর্কতা সব কিছু সহজ বাংলায় আলোচনা করা হবে এই ভিডিওতে আলোচনা শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এতে করে আপনাদের সাথে আমার প্রতিনিয়ত আলোচনা করা হবে আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক মন্টেয়ার ট্যাবলেট হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি প্রোডাক্ট ট্যাবলেটটির জেনেরিক নাম হল মন্টেলুকাস ট্যান ট্যাবলেটটির কার্যকারিতা হল অ্যাসমা প্রতিরোধক হিসেবে এটি কার্যকরী মৌসুমি অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে কার্যকরী হাঁপানিজনিত সমস্যা ক্ষেত্রে নির্দেশিত এবং ধুলাবালি শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে খুব কার্যকরী এই ট্যাবলেটটি ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য পার ট্যাবলেট ষোলো টাকা করে একটি বক্সে থাকে তিরিশটি ট্যাবলেট বক্সটির দাম হচ্ছে চারশত আশি টাকা ট্যাবলেটটির সেবনবিধি একটি করে রাতে সেবন করতে হয় তিন থেকে ছয় মাস পর্যন্ত বয়স ভেদে চার পাঁচ দশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় তাই সেবনের আগে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন এর সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন ডায়রিয়া পরিপাক্তন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা ঝিমুনি তবে সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত নাও হতে পারে গর্ভাবস্থা স্তন দানকালে ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে ট্যাবলেটটি সেবনে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন সকালে সেবন করা যাবে না কারণ ঝিমনি ভাব হতে পারে তার জন্য কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে আপনাদের দৈনন্দিন কাছে অতএব ভিডিওটি ভালো লেগে থাকলে এবং একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য